আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ, জানিয়েছেন সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বিকেলে ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠে দলীয় সমাবেশে এই তথ্য জানান তিনি। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে, বলেন নির্বাচন নিয়ে কোনো তাড়া নেই, তবে সরকারকে জনগণের চাহিদা বুঝে কাজ করতে হবে। এছাড়া বিগত সময়ে সরকারের যেসব প্রতিনিধিরা বিভিন্ন দেশে অবৈধ সম্পদের পাহাড় গড়েছে, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান নুরুল হক নূর। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন নিয়ে আমাদের তাড়া নাই, শেখ হাসিনার 15 বছরে জালিম শাহীর শাসন সহ্য করেছি, এই সরকার যদি 2-1 বছরে থাকে আমরা সহ্য করতে পারবো না, পারবো। তবে সরকারকেও জনগণের পালস বুঝতে হবে, জনগণের ভাষা বুঝতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট হচ্ছে,